নাম্বার ফোরে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। আমাদের দাদার সাথে লাইফে অনেকবার প্যারানর্মাল ইনসিডেন্টস ঘটেছে এবং সেটা তিনি নিজের মুখে আমাদের সাথে শেয়ারও করেছেন। এখন আমি যে ঘটনাটা তোমাদের বলবো সেটা দাদার সাথে তার ছোটবেলায় ঘটেছিল যখন তিনি ক্লাস সিক্সে পড়তেন। ব্যাপারটা এরকম, দিনটা ছিল শনিবার সন্ধেবেলা, সৌরভ গাঙ্গুলি তার কাকার ঘরে কাকার সাথে গল্প করছিলাম। কাকার ঘর ছিল ফোর্থ ফ্লোরে এবং তার উপরে ছাদ ছিল। গল্প করার সময় তার কাকার হঠাৎ চা খেতে ইচ্ছা করে। তিনি সৌরভকে বলেন যে তাদের ঘরের যে কাজের লোকটা আছে, যে কাজের ছেলেটা রয়েছে, তাকে ডাকতে। কিন্তু অনেক ডাকাডাকির পরেও তার সাড়া পাওয়া যায়নি। তাই দাদার কাকা বলেন যে ছাদে গিয়ে একবার দেখতে। দাদা ছাদে যান এবং ছাদে গিয়ে দেখেন যে ছাদে কেউ নেই। তিনি নিচের ঘরে নেমে আসেন। এভাবে কিছুক্ষণ কেটে যায় আর তারপর ছাদ থেকে একটা দৌড়ানো শব্দ শুনতে পাওয়া যায়। দাদা ছাদে যান অ্যান্ড ছাদে গিয়ে দেখেন যে সেই কাজের ছেলেটা ছাদের কার্নিশ বরাবর দৌড়চ্ছে। দাদা ভয় পেয়ে যান এবং তার বাড়ির সবাইকে ছাদে নিয়ে আসেন। তখন দেখা যায় যে সে কোথাও নেই। তারপরে তারা দেখতে পান তাদের ছাদের কাছাকাছি যে ডাব গাছটা রয়েছে, সেই ডাব গাছটার একটা পাতার ওপর সেই ছেলেটা বসে আছে। এরপরে দাদার বাড়ি থেকে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয় অ্যান্ড ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে সেই ডাব গাছ থেকে সেই ছেলেটাকে নামায়। আফটার দ্যাট তাকে একদিন হসপিটালে রাখা হয়। পরের দিন রোববার ছিল। মেন গেটের কাছে বসে সৌরভ গাঙ্গুলির ফ্যামিলির লোকজন এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন। তখনই তারা দেখেন যে মেন গেট দিয়ে সেই ছেলেটা ঢুকছে। তারা সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু সেই ছেলেটা তাদেরকে বলে যে ভয় পাওয়ার কিছুই নেই, কেবলমাত্র অমাবস্যার দিন রাতে তার এরকম হয়। তার মৃত মায়ের আত্মা নাকি তার ওপর ভর করে অ্যান্ড অমাবস্যা ছাড়া আর কোনো দিনই নাকি এরকম কোনো প্রবলেম হয় না। এরপর সৌরভ গাঙ্গুলির ফ্যামিলি থেকে সেই ছেলেটাকে 3 মাসের মাইনে দিয়ে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়।